বঙ্গবন্ধু কর্নারের জন্য শেখ রাসেলের নামে বই নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে সাদিকা নামের একটি প্রকাশনা সংস্থার বিরুদ্ধে। বইটির লেখক অধ্যাপক নাসরিন আহমদকে না জানিয়ে তা বিক্রি করা হয়েছে পৌনে 3 কোটি টাকায়। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হোসেন কপিরাইট সংক্রান্ত কাগজপত্র আছে দাবি করলেও অন্য লেখকরা তা প্রত্যাখ্যান করেছেন। কপিরাইট অফিস বলছে লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। মাহবুব কবির, চপলের রিপোর্ট। শিশু কিশোররা যাতে শেখ রাসেল সম্পর্কে জানতে পারে সেজন্য বঙ্গবন্ধু কর্নারে রাখতে অমর শেখ রাসেল নামের বইটি নির্বাচন করা হয়। সাধিকা পাবলিশার্স নামের প্রকাশনা সংস্থা বইটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে পৌনে 3 কোটি টাকায় বিক্রি করে বিল তুলেছে। কপিরাইট তো দূরের কথা, এত টাকায় বই বিক্রি করা হয়েছে তা লেখককেই জানানো হয়নি। আমি কিন্তু এই যে এডিটোরিয়ালের যেটুকু কাজ সেটাকে করেই কিন্তু শেষ করেছি। তারপরে এই বইটা কোথায় যাচ্ছে, কত টাকায় কেনা বেচা হচ্ছে, সেগুলো কিন্তু আমি একেবারেই খোঁজও করিনি। আমার তো মনে হয় না যে আমার খোঁজ করতে হবে। টাকা পয়সা ব্যাপারে আমি কিছু জানি না। বঙ্গবন্ধু যে কর্নারে গেছে এগুলো তো আমার সাথে তো এরপরে আর কোনো রকমের করেসপন্ডেন্স আদান প্রদান কিছু হয়নি। এ বিষয়ে জানতে ফোন করা হলে রিসিভ করেননি সাধিকা পাবলিশার্স ও জার্নি মাল্টিমিডিয়ার কর্ণধার সাংবাদিক নাজমুল হোসেন। তবে তিনি ফেসবুকে দাবি করেন বঙ্গবন্ধু কর্নারে দেয়া 3টি বইয়েরই কপিরাইট আছে। আসলেই কি তাই? গত 28 জুলাই বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের লেখক অমিতাভ দেউরিকে কপিরাইট হস্তান্তরের কাগজপত্র পাঠান নাজমুল। 7 লাখ টাকার বিনিময়ে জার্নি মাল্টিমিডিয়ার নামে স্বত্ব বিক্রির প্রস্তাব দেন তিনি, কিন্তু তা কার্যকর হবে 2 বছর আগে থেকে, অর্থাৎ 2018 সালের এপ্রিল থেকে 2058 সাল পর্যন্ত বা আজীবন। তবে তা ফিরিয়ে দেন অমিতাভ দেউরি। কপিরাইট অফিস বলছে লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয়। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে টাকা ভাগাভাগির যে চুক্তির কথা বলা হচ্ছে তা বিধিসম্মত হয়নি। যে রাইটার সেই মেইন কপিরাইটের অধিকারী, তবে রাইটারের অনুমতি ছাড়া প্রকাশক সেটা প্রকাশ করতে পারবে না। যদি প্রকাশক রাইটারকে না জানিয়ে প্রকাশ করে, এটা আইনে কি বলে? রাইটার সেটা আইনের আশ্রয় নিতে পারবে, এটা সেই অন্যায় কাজ করলো। এক তো হচ্ছে বেআইনি ভাবে প্রকাশ করছে, সেই জন্য কারাদণ্ড হবে, আবার এই যে লাভের অংশটা দিয়ে দিতে হবে, প্লাস তারপরে জরিমানাও হবে। এদিকে বঙ্গবন্ধু কর্নারের জন্য নির্বাচিত 8টি বইয়ের মধ্যে একজনেরই 3টি বই স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে প্রকাশক সমিতি। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক বই ক্রয় করছে, তখন কি সেসব লেখক বা সেসব প্রকাশকদের যথাযথ মূল্যায়ন করেছেন? আমরা এখন যে 2-1টি প্রতিষ্ঠানের নাম শুনছি, সেসব প্রকাশনা প্রতিষ্ঠানই কোনো অস্তিত্ব আছে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। তাদের আদৌ বাংলাদেশ, অন্তত বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির তারা সদস্য নয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা সচিব দায় চাপিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহর উপরে। 40টা দিয়ে আমরা এই বইগুলো কেনার জন্য ডিজিকে বলেছি যে পিপিআর, পিপিএ এবং মেধাস্বত্ব আইন ফলো করে কেনার জন্য। এরপরে ডিজি এগুলো কিনেছে, এগুলো আমি কিনি নাই, সেটা তো ডিজি রিপিউকে জিজ্ঞাসা করেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে কথা বলা সম্ভব হয়নি। নাজমুলের 2 প্রকাশনা সংস্থার 3টি বইয়ের বিল এসেছে 20 কোটি টাকা। একটির বিল তুলতে পারলেও বিতর্কের কারণে আটকে আছে 3053 দিন ও বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের বিল, তা তুলতে চলছে জোর তদবির। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা।